উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰতেই গুৱাহাটীৰ হাতীগাঁও পাইপলাইনত সম্পূৰ্ণ কোৰিয়ান ফুডৰ এখন ৰেষ্টুৰেণ্ট আৰম্ভ কৰিছে অসমৰ এহাল দম্পতীয়ে। ইয়াম ইয়াম কোৰিয়ান বাকেট নামৰ ৰেষ্টুৰেণ্টখনত পাব বিভিন্ন ধৰণৰ কোৰিয়ান ফুড। নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, মই অংকুৰে আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ আৰু অসমবাসীৰ বা গুৱাহাটীবাসীৰ বাবে এটা ভাল খবৰ জনাব বিচাৰিছোঁ। উত্তৰ পূৰ্বাঞ্চলত অৰ্থাৎ নৰ্থ ইষ্টত প্ৰথমবাৰৰ বাবে কোৰিয়ান পিয়'ৰ কোৰিয়ান ফুড এহাল অসমৰ দম্পতীয়ে আৰম্ভ কৰিছে। তেওঁলোকে কি কি ধৰণৰ ইয়াতে খাদ্য তেওঁলোকে ইয়াতে ৰাখিছে সেই সন্দৰ্ভত কথা পাতিম, তেওঁলোকক চিনাকি কৰাই দিম, কি কি ফুড ইয়াতে আইটেম পাব সকলোখিনি কথা আপোনালোকক জনোৱাৰ চেষ্টা কৰিম। প্ৰথমতে আপোনালোকক চিনাকি কৰাই দিব বিচাৰিছোঁ, আপোনালোকৰ নাম কেইটা মই জানি ল'ব বিচাৰিম। মোৰ নাম কেপ্টেইন জিন্টু মণি দাস হয়। আৰু আপোনাৰ? মোৰ নাম অস্মিতা। আমি এইটো চালোঁ যে গুৱাহাটীত প্ৰপাৰ কোৰিয়ান পিয়'ৰ কোৰিয়ান ৰেষ্টুৰেণ্ট কোনো নাই, আৰু যদিও আছে লোকেলি নিজে মানে ৰান কৰি আছে। চ' আমি ভাবিলোঁ যে গুৱাহাটীত এনেকুৱা ফ্ৰেঞ্চাইজি আনা যায়, অথেণ্টিক কোৰিয়ানৰ ফ্ৰেঞ্চাইজি। সেইটো কাৰণে আমি ইয়াম ইয়াম কোৰিয়ান বাকেটক এপ্ৰ'চ কৰিছিলোঁ আৰু কৰি পিনে আমি আনিলোঁ। ইয়াতে আছে আমাৰ ফ্ৰাইড চিকেন ৰামেন, জাজাংমিয়ন, এণ্ড উই হেভ টু ফ্ৰাইড চিকেন, আৰু দুটা বেলেগ বেলেগ চচ আছে ইয়াতে যিটো মানে বহুত ট্ৰেণ্ডিং হয়। সেইকেইটা আমি আপোনাক আজি টেষ্ট কৰিবৰ কাৰণে ইয়াতে আনিছোঁ। আৰু আপোনাৰ এটা আছে কৰ্ণ ডগ, এইটো আমাৰ স্পেচিয়েলিটি হয়। এইটোত থাকে আপোনাৰ মজৰেলা আৰু ভিতৰত থাকে চিকেন চচেজ। এইটো ৱেজো এভেইলেবল আছে। আমাৰ সব বস্তুরে ভেজ আর নন ভেজ কাউন্টার বেলেগ বেলেগ হ্যান্ডলিং হয় আর কাউন্টার বেলেগ বেলেগকে আছে। সো ভেজিটেরিয়ান পিপলের কারণেও মানে মোস্ট ওয়েলকাম, একটু মিক্সিং নহব, এটা আমার গ্যারান্টি আছে। অ্যান্ড এইবিল আমার বেস্ট সেলার বস্তুখিন আমি আজ ইয়াতে রাখিছো, কিন্তু আমার মেনুখন বহুত ডাঙর আর এক্সটেন্সিভ হয়। আর আমার ড্রিঙ্কও আছে, যেটু আজিকালি যে বাবল টি ট্রেন্ডিং হয় সেনেকে আমার বাবল টি এগাল ফ্লেভার আছে। সো সেইখিনি আহিব আর আমার টেস্ট করে চাব। আমার মেনুত স্পেশালি যদি কব যায় আপনার রামেন আছে, কর্ণডগ আছে, বার্গার্স আছে, ফ্রাইড চিকেন, কোরিয়ান ফ্রাইড চিকেন আছে, এইটা আমার স্পেশাল হয়। আর তার উপরে বোবা ড্রিঙ্ক যেটু আছে, ভেরি ফেমাস ড্রিঙ্ক ইন কোরিয়া, এন্ড নাও যেটু মানে গোটে জেন জি যেটু জেনারেশন হয় তেওঁলোকে বহুত ভাল পায়। তো সেই ভেরাইটিস আমার তাদের আছে ডিফারেন্ট ফ্লেভার্স। আর আপনার একটা মতো কথা মানে কই দিও যে ইয়াতে আমার একটা সি ফুড রামেন আছে, যেটু আপনি ইভেন অক্টোপাস, ক্র্যাব, স্কুইডস আর প্রনস এই গোটেখিনি বস্তু একটা রামেন পাব। সো আমি অন 14th আমার গ্র্যান্ড লঞ্চ আছে, অ্যান্ড অন 14th আমি অফার করে আছো কর্ন ডগ এট অনলি 25 rupees, অকল 25 টাকাত আপনাদের কর্ন ডগ পাব, যেটুর আমার নর্মেল রেঞ্জ হয় ফ্রম 200 to 250 rupees হয়, সেটা আমি 25 টাকাত দিয়ে আছো। কিন্তু যেতালেকে স্টক আছে তেতালেকে পাব। সো আপনাদের ইনভিটেশন থাকিল, প্লিজ কাম বাই ওয়ান, উই আর ইনগ্রেটিং ওয়ানের পর আপনাদের যেতালেকে স্টক থাকে তাতে আমি বহুত বনাম, কিন্তু যদি বহুত ভিড় হয়ে যায় মেবি খতম হব পারে, কিন্তু বাট ইউ আর ইনভাইটেড, আমি ডেফিনেটলি ট্রাই টু গিভ ইউ দ্য টেস্ট অফ দিস কন্টেন্ট।